রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডার মাঝে বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা, থাকবে কুয়াশার দাপট। একেতে প্রচণ্ড শীতে কুপোকাত বঙ্গবাসী, পৌষ সংক্রান্তিতে ঠান্ডার দাপটে একেবারে চুবুথুবু অবস্থা বঙ্গবাসীর। এই ব্যাপক ঠান্ডার মাঝে আবার বৃষ্টির সম্ভাবনা। বঙ্গে বৃষ্টি নিয়ে সতর্কতা জারি হাওয়া অফিসের। সাগরে ফের ঘূর্ণাবর্ত। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। উষ্ণতম বড়দিন এবং উষ্ণতম ইংরেজি নববর্ষ কাটালেও গত সপ্তাহের শুরু থেকেই জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গে। আজ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিনে এমন কনকনে শীতকে চেটে পুটে উপভোগ করছেন আপামর বাঙালি। তবে এরই মাঝে বৃষ্টি নিয়ে বড়সড় আপডেট হাওয়া অফিসের। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। আর এদিকে এই মুহূর্তে কোনো পশ্চিমী ঝঞ্ঝা বা অক্ষরেখা বাংলার ওপর অবস্থান না করলেও এই সপ্তাহে পরিস্থিতি বদলাতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পযুক্ত বাতাসে ভর করে চলতি সপ্তাহে ফের বৃষ্টি আসছে বঙ্গে। আগামী কদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। তবে সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল আকাশ। সকাল থেকেই অনেক জায়গাতেই আগুন জ্বেলে তার চারপাশ ভিড় জমাতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। দক্ষিণবঙ্গে সেভাবে আজ সারাদিন দেখা মেলেনি সূর্যি মামার। তবে এই ঘূর্ণাবর্তের জেরে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী কদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যায়, আগামী ১৬ জানুয়ারি থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে মঙ্গলবার। তবে ওই দিন দক্ষিণবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঘূর্ণাবর্তের কারণে আর কনকনে শীত অনুভূত হবে না বঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গের বহু জেলায় রয়েছে ঠান্ডার দাপট। শৈলশহর দার্জিলিংয়ে রয়েছে তুষারপাতের পূর্বাভাস। এদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার বহু জায়গায়। উত্তরবঙ্গে শীতের দাপট থাকলেও ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা, যার জেরে খানিকটা বাধা পেতে চলেছে শীত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।